মহালয়ার একদিনে 320, পরের তিন দিনে 1200 পুজো উদ্বোধনের পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ তিনি এখন উৎসবে আছেন। আর দেবীপক্ষের দিনেই মৃত্যুতে ছিল বাজ্রণীর বছর 15 কিশোরের পরিবার। সকালে মাস্টার মশাইয়ের কাছে পড়তে যাওয়ার সময় বেপরোয়া জেসিবির ধাক্কায় যাবতীয় আলো নিভে গেল দরিদ্র রিক্সা চালকের পরিবারে। কেন দুর্ঘটনা? বাসিন্দারা বলছেন রাস্তা খারাপ। জোরে আসা জেসিবি ওই খারাপ রাস্তায় বেসামাল হয়ে পড়ে যায় ওই কিশোরের ওপর, কার্যত চেপটে দেয় ক্লাস 9 মেধাবী ছাত্রটিকে। কেন খারাপ রাস্তা? না কলকাতা কর্পোরেশনের পাইপলাইনের কাজ হচ্ছে সেখানে। কবে থেকে কাজ হচ্ছে রাস্তায়? 2016 থেকে। আর এটা কত সাল? 2024। 8 ধরে কিসের কাজ হচ্ছে রাস্তায়? স্থানীয় কাউন্সিলর, কলকাতার মেয়র কি করছেন? কাদের দোষে মরল বাচ্চাটা? এটাই ছিল জিজ্ঞাসা বিক্ষুব্ধ বাসিন্দাদের। সারাদিন কেটে গেলেও 113 ওয়ার্ডের কাউন্সিলরের দেখা মেলেনি। ঠিক তখন দুপুর 2:15 উত্তরের হাতিবাগান সর্বজনীন দিয়ে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ডেপুটি মেয়রের পুজো উদ্বোধনের পর নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন, এরপর কলকাতার লেক থানা এলাকায় একের পর এক 4-4 পুজোর ফিতে কাটতে কাটতে সন্ধ্যে 5টার সময় চেতলা অগ্রণী মেয়রের পুজো উদ্বোধন। না, সারাদিনে কোথাও কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে পড়েনি কলকাতা থানা এলাকার মাঝরণীতে দুর্ঘটনায় মৃত কিশোর ছাত্রটির কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চেতলায় তিনি মিস করছেন নির্মলা মিশ্রকে। বাচ্চারা হাসলে মা যেমন হাসে, প্রকৃতি হাসলে মানুষ যেমন হাসে, তেমনি মানুষের হৃদয় যখন হাসে মায়ের হৃদয়ও হাসে। অথচ সৌম্যশীলের মাও সারাদিন ধরে কেঁদেছিলেন। সারাদিন সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল ছিল বাজরণী পাটুলি থানা এলাকা। আর সাধারণ মানুষ খেপলে কি হয় হাড়ে হাড়ে টের পেয়েছেন পাটুলি থানার ওসি। তাকে ভাঙাচোরা রাস্তার কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছেন বিক্ষুব্ধ জনতা। বাজরণী পাটুলি থানার পুলিশ এসেও উদ্ধার করতে পারেননি তাদের অফিসারদের। শেষ পর্যন্ত ওসিকে উদ্ধার করতে তৃণমূলের দাগি দুষ্কৃতী গুন্ডাদের পথে নামাতে বাধ্য হয় পুলিশ, যারা সবাই তৃণমূল আশ্রিত এবং 113 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনিতা কর মজুমদারের বাহিনী বলে পরিচিত। পুরুষ মহিলা নির্বিশেষে তৃণমূলী দুষ্কৃতীরা মারধর করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওসি উদ্ধারে নামানো হয় রানিয়ার কুখ্যাত দুষ্কৃতী নানটি রাজু বসুদের, লেলিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ওপর। শেষ পর্যন্ত কলকাতার DC-ACP নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রায় 7 পর উদ্ধার করেন ওসিকে। গ্রেপ্তার করা হয় 7 বিক্ষোভকারীদের, যাদের বেশিরভাগই বিজেপির স্থানীয় নেতা কর্মী, অথচ রাত পর্যন্ত অধরা জেসিবির চালক বা মালিক। অভিযোগ বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির। বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো তৃণমূল দুষ্কৃতীরাও ঘুরে বেড়াচ্ছে অবাধে, তাদেরও গ্রেফতার করেনি পুলিশ। আজ পুলিশ কমিশনার জানিয়েছেন পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে আইনি পদক্ষেপ নেওয়া হবে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির বিরুদ্ধেও। Some law and order issue and 5 people have been arrested on that. And Mrs. Rupa Ganguly, she came with a demand to release the persons. But actually, we have seen the various footages which were available. And we saw that the mob was basically heckling, manhandled the police persons who were on official duty. And that's why those people were arrested. So the demand to release them without any listing was not correct, and that was conveyed to her. In spite of that, she decided to protest that, and then she tried to hamper the normal working of the police station. So a specific case was registered against her, and then she was detained and forwarded to the court. মঙ্গলবার শ্রীভূমি, বুধবার হাতিবাগান থেকে চেতলা। মুখ্যমন্ত্রী একবারের জন্য মনে পড়েনি আরজিকরের নির্যাতিতার নাম। মঙ্গল বুধ পরপর দুদিনই কলকাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নির্যাতিতার বিচারের দাবিতে মিছিল করেছিলেন সাধারণ মানুষ, চিকিৎসক, বিভিন্ন ক্লাব, স্কুলের প্রাক্তনী সহ বিভিন্ন সংগঠন।
মুখ্যমন্ত্রী যেমন মুখে আনেননি আরজি করে চিকিৎসক তরুণীর নাম, একইভাবে মুখে আনেননি মহালয়ার সকালে বেহাল রাস্তার কারণে দুর্ঘটনায় মরে যাওয়া 15 বছরের সৌমশীলের নামও। তিনি মাতৃপক্ষ এসে গেছে বলে ঘোষণা করে ব্যস্ত মাতৃবন্দনার গান গাইতে, আর তার পাশে বসে নির্লজ্জের মতো হাততালি দিয়ে সঙ্গত করে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খাস কলকাতায় কিশোরের মৃত্যুর দিনেও এমন উদাসীন নীরবতা রাজ্যের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নীরবতা দেখে এখন বাংলার মানুষ বলছেন, আর কত মায়ের কোল খালি হলে নবান্নের 14 তলা খালি করে নেমে আসবেন তিনি। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।